মোটামুটি ভালোই আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটি সকাল থেকেই স্টার্ট করেছি কিন্তু হ্যাঁ ভিডিওর ইন্ট্রোটা যেমন প্রত্যেক দিনের মতন আমি যেটা করেই থাকি যে ভিডিওর ইন্ট্রোটা আমি কিন্তু শেষের দিকেই দিই তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে এসেছিলো আমার মানে কি বলবো একটা খুব স্পেশাল মানুষ সেই স্পেশাল মানুষটার সঙ্গে তার তার স্পেশাল মানুষটা এসছিল তো মানে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো হঠাৎ করে এসছিল ওরা যে আমাদের মানে ওরা যে বহরান এসছে আমি সেটাও জানতাম না তো আজকে সকালে ফোন করলাম তখন জানতে পারলাম যে ওরা বহরান এসছে কিন্তু আমি সত্যি কথা বলতে আমি ওদেরকে একবারও বলিনি যে আজকে আমাদের বাড়ি আয় বা এসো কিছু আমি সেরকমভাবে বলিনি কেননা ওরা বললো যে আজকে বিকেলের দিকে চলে যাবে তো আমি সেই জন্য কিছুই বলিনি তো ওরা হচ্ছে ওরা হচ্ছে গেছিলো পুরী ঘুরতে তো সেই জন্য পোষা দিতে এসেছিলো তো সত্যি যেটুকু সময় ছিল সেটুকু সময় ভীষণ এনজয় করলাম খুব গল্প করলাম তো ভিডিওটা তোমরা তো দেখতে পাবে মানে কারা এসছিল সেটা দেখার জন্য একটু ওয়েড করতে হবে ভিডিও শেষের দিকে যেতে হবে তো সেটা মানে প্রথমেও দিয়েছি শেষের দিকেও দিয়েছি মানে কি বলবো সত্যি খুব ভালো লাগলো হঠাৎ করে কোনো বাড়িতে লোকজন আসলে একটু বেশ আমার তো বেশ ভালো লাগে বাড়িতে লোকজনকেও আসলে সত্যি ভালো লাগে তো যাই হোক আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর কি বলবো ভিডিওটা তোমরা ঝটপট দেখে নিতে পারো আর আগামী দিনের ভিডিও আসছে রাত্রিবেলায় হবে আজকে হচ্ছে ওটাকে কি বলে আজকে রক্ষাকালী পুজো তো আগামী দিনে ওই ভিডিওটা দিয়ে দেবো যদিও আমি যদিও না যেতে পারি ভাইকে দিয়ে ভিডিওটা করেই নেবো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা আমি অনেক সকাল থেকেই স্টার্ট করি হ্যাঁ এটা সত্যি কথাই কিন্তু হ্যাঁ আমি কিন্তু ইন্ট্রোটা কিন্তু সবার শেষে দিই আমার পুরো ভিডিও এডিটিং হয়ে যাওয়ার পরে হয়তো আমি ইন্ট্রো বানাই এটা আমার মানে প্রত্যেক দিনকার ব্যাপার হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেই না আজকে সকালবেলায় দেখলাম টম মানে রাত্রিবেলায় আসেনি যেহেতু তো ও এসে গেছে তো সেই জন্য ভাবলাম ওকে রুটিটা আগে দিয়ে দিই তারপর অন্য কোনো কাজ করব তো রুটিটা গোটা দিলাম ওর মুখে রুচলো না তো ওই জন্য ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি ও খেয়ে নেয় এরকমভাবে দিলে না বেশ খেয়ে নেয় কী বলবো ও মানে অবলা জীব তো ওদেরকে একটু খেতে না দিলে মনটা ভালো লাগে না তো যাই হোক তারপর মুখাত্পাটা ধুয়ে মুখাত্পা মানে চোখে একটু জল নিয়েছিলাম বাস তারপর মানে পুরো কাজ সেরে আমি ফ্রেশ হয়েছি তো এখন চলে শাশুড়ি মায়ের যে ঘরটা মানে আমাদের যেটা দ্বিতীয় ঘর সেই ঘরেই চলে এসেছি বাবা এই ঘরে রাত্রিবেলায় শুয়েছিলো যেহেতু আজকে মানে আগামী দিন রাত্রে থেকে মানে রক্ষাকালী পুজোর অনুষ্ঠান চালু হয়েছে তো সেই জন্য প্রচুর গান বাজনা বাজছে তো রাত্রিবেলায় ঘুম হওয়ার চান্সটা অনেকটাই কম ফ্যাক্টরিতে থাকলে তো সেই জন্য আজকে বাবা এই ঘরেই শুয়েছিল বাবা বেশিরভাগ ফ্যাক্টরির দিকেই থাকে কেননা ওখানে প্রচুর পরিমাণে মাল ডাল রাখা থাকে তো ওটা ফাঁকা পড়ে থাকলে কেমন একটা মানে খারাপ লাগে যাই হোক তো বিছানাটা এটা পরিষ্কার করে দিয়ে এই ঘরটার সেরে কেননা সকালবেলায় উঠেই বাবা ফ্রেশ হয়ে না ঠাকুরদের ঠাকুরকে জল দেয় তো সেই জন্যই এই ঘরটা পরিষ্কার করে একদম ঝাঁট দিয়ে জানলাগুলো ঝিরে দিয়ে একদম সুন্দর করে মুছে বেরিয়ে গিয়ে গেটটা লাগিয়ে দেবো তাহলে আর এই ঘরটা নোংরা হবে না তো চলো এখন ঝাঁটটা দিয়ে দিই কি কি কাজ আছে সেটা সেরে নিই ঘর মোছা ঝাঁট দেওয়া সব হয়ে গেছে এখন দেখো সুন্দর লাগছে ঘরটা তাই না পাখাটা চালিয়ে দিয়েছি উপরে পাখাটা না চালালে শুকাতে চায় না যেহেতু এখনও পর্যন্ত রোদ টোদ কিছুই ওঠেনি মানে একটু আলো বেরিয়েছে কটা বাজে হয়তো সাড়ে ছটা এরকম বাজে পাখাটা চলছে পাখাটা না চালালে আমার মনে হয় যেন শোখায় না শোখায় না তো এইদিকে দেখো বাবা বাইরে মানে উঠুনটা ধুচ্ছে বাবা ধুয়ে দেয় সকালবেলা মানে বাসি কাজটা বাবাই সেরে নেয় তো তারপর আমি মুছি ঝাঁট দেওয়া ওগুলো সব করি তো তারপর আমি এখন চলে এসেছি বিছানাটা ঝেড়ে ঝাঁট দেওয়ার পর এখন চলে চলে এসেছি জল খেতে সকালবেলায় জলটা খেতে গিয়ে যেন জীবনটা বেরিয়ে যায় তার সত্ত্বেও খেতে হয় কিছু করার নেই আর এখন তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে সকালবেলায় জলটা না খেলে যেন মনে হয় কি একটা ফাঁকা ফাঁকা থেকে গেছে মানে আমার মনে হয় এই সময় হয়তো আমি মরেই যাব কিন্তু তাও আমি খেয়ে নিই যাই হোক কষ্ট করেও খেয়ে নিই কেননা এটা আমারই ভালো এটা তো আর অন্য কারোর ভালো হচ্ছে না তাই না তো তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বাসি বাসন কিছুটা পড়েছিলো রাত্রিবেলায় সত্যি কোনো কাজ করতে পারছি না শরীরটা একদম ভালো যাচ্ছে না সন্ধ্যেটা লাগতে দেরি আমার শরীর খারাপটা হয়ে যাচ্ছে তো যাই হোক এখন বাসনগুলো সুন্দর করে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব বাকি কাজ পরে হবে রান্নাঘরটা বাসি বাসি থাকলে বিচ্ছিরি লাগে একদম আমার তো ভালো লাগেই না একদম বাসি বাসন আমি রাখি না গো কিন্তু এখন শরীরটা যেহেতু ভালো নেই শরীরটা তো দেখতে হবে তো সেই জন্য এখন বাসি বাসন কিছু সরি বাসি বাসনগুলো কিছুটা রাখা থাকে তোমরা আবার বলতে পারো বেশিরভাগ ভিডিওটাতেই ভয়েস দিই কেন সত্যি কথা বল মানে আগেও বলেছি এখনও বলছি সবার সামনে কথা বলতে ভীষণ লজ্জা লাগে গো কী করবো তো এটা একটু গরম জল মানে একদম কুসুম কুসুম গরম জল গরম জলটা না খেলে না মনে হচ্ছে যেন গ্যাস গ্যাস হচ্ছে আর এ দেখো রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি বেশিংটাও পরিষ্কার করে দিয়েছি বেশিংটা না খুব নোংরা হয় যেহেতু স্টিলের বেশিং কেমন একটা জলের ছাপ পরে থাকে আর এখন চলে এসছি সমস্ত কাজ সেরে একদম ব্রাশ করতে ব্রাশটা এখন করে নেবো সুন্দর করে ব্রাশ করে নেব। আর এই যে ব্রাশটা দেখছো এই ব্রাশটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে সালার থেকে ষাট টাকার দাম নিয়েছে ঠিকই এত কমফোর্টেবল ব্রাশ করে মানে আমার একটু দাঁতে প্রবলেম আছে তো সেইটা সেই প্রবলেমটা আমি আর পাচ্ছি না মানে কোনো ব্যথা ব্যথি কোনো কিছু নেই আর মানে চারিদিকে একদম ব্রাশ করতে সুবিধা হচ্ছে আর মানে একদম নরম ভীষণ নরম মানে ওর যে ব্রাশের যে যেটা কি বলে ওটাকে দড়ির মতন যেগুলো থাকে ওগুলো ভীষণ নরম তো তারপর সমস্ত কাজটা সেরে এখন আমি একটু মাথাটা আঁচড়ে নিয়ে ফ্রেশ তো হয়েই গেছিলাম দেখলে মুখ হাত একটু ধোয়ার পর এখন চলে এসেছি চপ বানাতে আজকে কী জানি কী মন হলো চপ বানাতে চলে এসেছি তো আলুটা এখানে ম্যাশ করে নিচ্ছিলাম আমার না আলু ম্যাশ করার ওই যে গ্যাজেটটা হয় ওই গ্যাজেটটা আমার কাছে নেই ওটা আমার মামির কাছে আছে ওগুলো বেশ ভালো আলুগুলো মাখা বেশ ভালো হয় আমার মামি তো ওটা প্রায়ই ব্যবহার করা প্রত্যেক দিনই মানে নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে মামির ওটা তো যাই হোক ওগুলো আমিও একটা নেব দেখি কাটোয়া ডাক্তার দেখাতে যাবো সেদিনকে নিয়ে আসবো আর এই যে কি কী লাগবে নুন চিনি সেগুলো একটু মানে চেখে একটু দেখে নিলাম তুই তারপর এগুলো দিয়ে দিয়ে এখন সুন্দর করে আবার মগের পিছুটা দিয়ে মেখে নেব ওটাও বেশ সুবিধাই হচ্ছে আমার হাতে গরমটা লাগছে না খুনতে দিয়ে অনেক সময় আলুটা ভালোভাবে মাখানো যায় না তো সেই আমি এই টেকনিকটা ব্যবহার করছি আর এই যে দেখো চপটা দেখতে কেমন লাগছে ভালো লাগছে না বলো আমার তো বেশ ভালো লাগছে তো এখন দিতে যাচ্ছি বড়ো মাকে মানে আমার বড় যে শাশুড়ি মাকে তো করেছি যখন সবাইকে একটু একটু করে না দিলেই নয় বড় মাকে দিয়েছিলাম তারপর হচ্ছে আমাদের ওই বাড়িতে পাঠিয়েছিলাম মানে আমার বাবার বাড়িতে তারপর হচ্ছে আমাদের সামনে বাড়ি অশি ঠাং দিয়েছিলাম একটা যাকে যাকে দিয়েছি সবারইটাই বলে দিলাম তারপর এসছিল আমার বাড়িতে গেস্ট যাদেরকে আমিও চপও ভেজে দিয়েছিলাম কেননা ফ্রিজে অনেকটাই আলু যেহেতু মেখেছিলাম তো ফ্রিজে কিছুটা ছিল তো তো ভাবলাম ওরা যখন আসছে আমি এটা রেডি করে রেখে দিই তো আবার বেসন মাখলাম দিয়ে তারপর ওটা ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম চপটা আমি আজকে পাঁচবার চপ ভেজেছি মানে যে যখন খেয়েছে গরম গরম করে ভেজে দিয়েছি আর এই যে ছোট ভাইয়ের সাইকেল থেকে নামা যাবে না মানে সাইকেল নিয়ে ঢুকতে হবে সাইকেল নিয়ে বেরোতে হবে এরকম বাড়িতে গেস্ট আসছে আমি ইউটিউবার ওই যে বললাম আজকে আমার বাড়িতে চাঁদের হাট এত প্রিয় মানুষজন এসেছে আজকে আমার বাড়িতে আমি তো ভীষণ খুশি মানে এতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিছু কিছু মানুষ আছে আছে যাদেরকে দেখলে মুখে হাসি চলে আসে তাদের মধ্যে এরাও একজন তো ও কি কি এনেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই মিষ্টি এনেছে রসগোল্লা তারপর হচ্ছে মন্ডা এনেছে তারপর আবার পুরীর প্রসাদ আছে পুরীর প্রসাদ তুই যদি আমাকে এটাই একটু বেশি বেশি করে দিতিস আমার ওটাতেই হয়ে যেত মিষ্টি তো আনতে হতো না মানে আমার পুরীর প্রসাদ খেতে লাগে ওই যে খাজানা গজা কি বলে ওটা আমার দারুণ দারুণ লাগে মানে বেস্ট লাগে আমার তো ওটা দেখো দিতে সবাইকে প্রসাদ দিয়ে আমি খেয়ে নিয়েছি ও না যখনই কোথাও যায় কিছু না কিছু আনেই আগে একবার দীঘা গেছিলো তখনও কিছু এনেছিল তো আমারই কিছু দেওয়া হয় না দেখা যাক কি দেওয়া যায় ওকে চলো এটা পরে নি নাইটির সঙ্গে খেপি খেপি লাগবে হয়তো কাপড়ের সঙ্গে শাড়ির সঙ্গে পরলে ভালো লাগবে